নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের ইউটিউব চ্যানেল প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা আগামীকাল অক্টোবর মাসের উনত্রিশ তারিখের রাশিফলের ভিডিও শনিবারের দিন কালকের দিনের আলোচনা মেস থেকে মিন রাশির আলোচনা আমি এই ভিডিওতে আপনাদের কাছে করছি করার চেষ্টা করছি প্রত্যেকটা দিন আমি আপনাদেরকে বলি যে আপনাদের চ্যানেলটাই সাবস্ক্রাইব করতে হবে আর বেলাইকনটা প্রেস করে রাখতে হবে তাহলেই কিন্তু রেগুলারলি আপডেটগুলো মোটামুটি পাবেন আর চলুন আলোচনাটা শুরু করি কালকে ইনফরমেশানগুলো তুলে ধরি বা ধরা যাক কালকে শনিবার তাই বড় ঠাকুর অর্থাৎ শনিদেবের পুজো শনিদেবকে স্মরণ শনিদেবের কথা ভেবে শুরু করুন কাজগুলো শুরু করলে আমার মনে হয় আপনারা বেটার রেজাল্ট পাচ্ছেন যে যে নক্ষত্রগুলো কালকে ভালো ফল দিচ্ছে আপনাদেরকে নক্ষত্রগুলো একটু বলে নিই ভরণী কৃত্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা উত্তরা উত্তরাশালা ধনিষ্ঠা পূর্ব ভাদ্রপদ এবং রেবতী এই নক্ষত্রের মানুষগুলো এক্সপেক্ট করতে পারবো আশা করব আগামীকালকের দিনে আপনারা বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন কালকের দিনে ধনুরাশি মূলা নক্ষত্র শুক্লপক্ষের পঞ্চমী পড়ে যাচ্ছে এবং অতিগণ্ড যোগ কিন্তু চলবে অতিগণ্ডযোগ প্রতিগণ্ডযোগ খুব শুভ বলতে পারছি না তাই বুঝতেই পাচ্ছেন একটু সামলে চলাটা কিন্তু বেটার হবে বা ভালো হবে যাত্রা দুপুর দুটো পাঁচ থেকে দুটো সাতচল্লিশ সামলে ব্যবহার করুন বড় সাইনিং বড় কন্ট্রাক্ট দুপুর দুটো থেকে মোটামুটি তিনটে পনেরো বুঝে বুঝে ট্রানজাকশান করবেন বড় ইনভেস্টমেন্ট বড় সাইনিং বা বড় ক্যাশ ডিলিংস ইত্যাদির ব্যাপারগুলো একটু একটু বুঝে ব্যবহার করতে হবে অবশ্যই বড় ঠাকুরকে ডাকবেন বা শনিদেবকে ডাকবেন আমার মনে হয় তাতে আপনাদের রেজাল্ট অনেকটা বেটার দেবে বা রেজাল্ট ফলাফলগুলো অনেকটা বেটার হবে কালকের দিনে যে যে ব্যবসাগুলো যে যে ফিল্ডের বিজনেসগুলো বেটার হচ্ছে ভালো রেজাল্ট দিচ্ছে গার্মেন্টস কিছুটা জামা কাপড় কিছুটা পোশাক বা প্রসাধন স্টেশনারি জিনিসপত্র মোটামুটি সেলস মার্কেটিং ইঞ্জিনিয়ারিং লাইন প্রোমোটারি গাড়ি আপনাদেরকে চাপে রাখছে গ্ল্যামার ফিল্ড ভালোর দিকেই যাবে জায়গা জমির কাজ এবং হোটেল রেস্টুরেন্টের ব্যবসা অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে টিচিং সেক্টর কথা বলে কাজকর্ম মধ্যম প্রকাশ শুভ মেডিক্যাল মেডিসিন ভালোর দিকে যাচ্ছে গাছপালা পশু পাখি ভালোর দিকে যাবে মানে গাছপালা নিয়ে বা পশু পাখি নিয়ে ভালোর দিকে যাচ্ছে এই তো মোটামুটি দিকগুলো গেল এবার মেন আলোচনার জায়গায় আসি মেস থেকে মিন রাশি আপনি কি রেজাল্ট পাবেন বা কী ফল পেতে পারেন চলুন শুরু করা যাক বা শুরু করি পরপর যেভাবে প্রত্যেক দিন আলোচনাটা করি করা হয় প্রথম হচ্ছে আর বলে রাখি শনিদেবকে রাখছেন অতিগণ্ড যোগ চলছে এটা কিন্তু একটু খেয়াল রাখতে হচ্ছে তা প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ কালকে খুব লাইট সেটগুলোতে থাকছেন খুব হালকা কালারগুলোতে থাকছেন সকাল পৌনে সাতটা থেকে মোটামুটি এগারোটা কুড়ি এটাই সময় ছটা পঁয়তাল্লিশ থেকে স্পেশালি একটা কুড়ি থেকে প্রায় পৌনে চারটে সাবধান কালকের দিনের জন্য খুব ডিপ সেট চলবে না মেষ রাশির জাতক বা জাতিকা বা মানুষ হলে অবশ্যই কালকের দিন আর বড় ঠাকুরকে ডাকা প্রয়োজন রয়েছে মেসের হেলথ ভালো যাচ্ছে এবং এক্সপেক্টেড যে সিনিয়র বা গুরুজনগুলোরও মোটামুটি হেলথ ভালোর দিকে যাবে ইনভেস্টমেন্টের দিন নয় ভ্রমণ চলতে পারে বড় ইনভেস্টমেন্ট থেকে শুরু করে খুব খুচরো সামলে এবার মুদিখানা দশকর্মা বা একটু বাজারহাট এগুলো তো করতেই হয় এটাতে চাপ নেই কর্মক্ষেত্র প্রচণ্ড প্রচারে রাখছে আপনাদেরকে হওয়া কাজ আটকাতে পারে এবং শত্রুতার সম্মুখীন হতে পারেন কালিকদের সঙ্গে বন্ধুদের সঙ্গে যাদের সঙ্গে ওঠা বসা কাজকর্ম করা প্রবলেম বাড়তে পারে তাই মেপে কথা বলুন বুঝে কথা বলুন সামলে চলুন রিক্স না নিন তাড়াহুড়ো কম করুন আমার মনে হয় সেটা বেটার রেজাল্ট দেবে স্বামী স্ত্রী একে অপরের পাশে দাঁড়াচ্ছেন প্রেমটাও ভালোর দিকে যাচ্ছে কিন্তু যখন কর্ম মানে আপনি কারুর আন্ডারে রয়েছেন আমি সেই জায়গা বা সেই দিক কালকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে ভালো বলতে পারছি না এবং অস্বস্তি অশান্তি এবং দায়িত্ব নিয়ে আটকে যাওয়া অর্থাৎ এক কথায় একটু কি বলবো প্রেসার বা ট্রেস বাড়তে চলেছে বাবা মায়ের সাপোর্ট পাচ্ছেন জ্ঞাতি শত্রুতা পাচ্ছেন আত্মীয়দের থেকে শত্রুতা পাচ্ছেন আপনি মেসের মানুষ হলে মেসের বিজনেস পার্ট কিন্তু স্টেবেল যেখানে আপনি মালিক সেই জায়গাটা ভালো হচ্ছে সেই ক্ষেত্রটা ভালো হবে হাউস ওয়াইফরা ভালো রেজাল্ট পাবেন স্বামী স্ত্রীর বন্ডিংটা ভালো হচ্ছে অতিরিক্ত ট্রেস না নিন আপনি হাউস ওয়াইফ হলে অতিরিক্ত ট্রেস বা অতিরিক্ত দায়িত্ব না নিন আমার মনে হয় সেটা আপনাকে বাঁচিয়ে দেবে বা ভালোর দিকে নিয়ে যাবে মেসের জাতক বা জাতিকা মেসের মানুষজন হলে কালকের দিন বিদ্যার জন্য শুভ সন্তান একটু ভোগাচ্ছে তাই চোখ কান খোলা রাখার দরকার আছে এবং মেপে বা একটু বুঝে কথা বললে আমার মনে হয় আপনারা বেটার রেজাল্ট পাচ্ছেন অশ্বিনী নক্ষত্র অহেতুক ঝগড়া বাড়বে ঝামেলা বাঁধবে ভরণী নক্ষত্র কালকের দিনে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে অপমানিত হতে হতে পারে বা আপনার সম্মান নিয়ে একটু টানাটানি হতে পারে কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা শরীর কিন্তু ভোগাবে এই একটা নক্ষত্রের ক্ষেত্রে বৃষ যদি আপনার রাশি হয় কালকের দিনে চেষ্টা করছে নীল রং বৃষ রাশি দুই সংখ্যা পাঁচ সংখ্যা বৃষরাশির জাতক বা জাতিকারা কালকের দিনে অবশ্যই বড় ঠাকুরকে ডাকা সকাল সাতটা বাজতে দশ থেকে শুরু করছেন এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত বেস্ট টাইম একটা পঁচিশ প্রায় সাড়ে তিনটে সাবধান বৃষর হেলথ ভালোর দিকে যাচ্ছে কিন্তু ফ্যামিলির হেলথ আমি খুব একটা ভালো বলতে পাচ্ছি না গুরুজন সিনিয়র বা এজেড এনাদের হেলথ বা স্বাস্থ্য লক্ষ্য রাখতে হবে ইনভেস্টমেন্টের দিন নয় ভ্রমণ হতে পারে কথাবার্তা এগোনো যেতে পারে নতুন দায়িত্ব নেওয়া যেতে পারে কিন্তু অতিগণ্ড যোগের জন্য একটা মানসিক চাপ বা ট্রেস কিন্তু পড়ছে তাই একটু একটু ধীরে চলুন দিনটা মোটামুটি আপনার জন্য ভালো কিন্তু যোগটা ভালো নয় তাই একটু ধীরে বা একটু দেখে আর একটু সামলে চলাটা কিন্তু কার্যসিদ্ধির জন্য কাজকর্ম এগুলোর জন্য আমি বলতে পারি দিনটা আপনাদের জন্য ভালো হচ্ছে তাই ধীরে সুস্থে চললে চাকরি ক্ষেত্রেও ভালো ফল পাচ্ছেন ইভেন বিজনেস ক্ষেত্রেও ভালো রেজাল্ট পাচ্ছেন বা ভালো ফলগুলো আসছে সো একটু সমঝে চলা উচিত একটু বুঝে চলা উচিত রেজাল্ট ফরে থাকছে আমার ফরে বা আপনার ফরে মানে এরকম ব্যাপারটা কি হচ্ছে তাই আর বেশি গ্যাদারিংয়ে থাকবেন না অ্যাভয়েড করবেন বেটার হবে আপনি মেসের জাতক সরি বৃষৎ জাতক বা জাতিকা হলে ব্যবসাটা ভালোর দিকেই যাবে অসুবিধা নেই বাবা মায়ের সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে প্রেম আর বন্ধুত্ব খুব ভালো হাউসওয়াইফ হাজব্যান্ড ওয়াইফ অন অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন হাউসওয়াইফরা বরং একটা একটা ট্রেস আপনার ওপর থাকছে সব মিলিয়ে দায়িত্বটা বাড়ছে বোঝাটা প্রেসারটা থাকছে একটু একটু দেখতে হবে বিদ্যাস্থান যথেষ্ট শুভ বলতে পারি এডুকেশান পার্ট বা এডুকেশানের জায়গা যথেষ্ট শুভ হচ্ছে সন্তানের স্থানও শুভ হচ্ছে তাই কথা বলা যাবে কাজ এগোনো যাবে ঠান্ডা মাথায় সামলেগোতে বলছি বাস এইটুকু এইটুকু করলেই আমার মনে হয় বেটার হবে রিক্স যাবেন না রিক্স নেব না নেওয়াটা ভালো হচ্ছে কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকার একটু রিকোয়েস্ট থাকতে হবে রিকোয়েস্ট মোডে রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা পিতার হেলথ খেয়াল রাখবেন এবার যদি বাবা না থাকেন বাবার মতো কেউ যাকে বাবার সম্মান দেন তার মৃগশিরা নক্ষত্র হলে ফ্রাস্টেশান গ্রো করবে কিছু ক্ষেত্রে কিছু কাজ নিয়ে বা কিছু কাজের ব্যাপার নিয়ে মিথুন মিথুন রাশি কালকের দিনে সবুজ মিথুন রাশি কালকের দিনে চেষ্টা করছেন আট ব্যবহার করার শনিদেবকে ডাকার সাতটা থেকে এগারোটা পঁচিশ বেস্ট টাইম সকালে অবশ্যই একটা পঁয়ত্রিশ থেকে তিনটে পনেরো সাবধান মিথুনের মানুষ হলে মিথুনের হেলথটি ভালোর দিকে যাচ্ছে কিন্তু মিথুনের কোনোভাবে এনার্জি লস হওয়া মুড অফ হওয়া পাচ্ছি না ভালো লাগছে না ইচ্ছা লাগছে না তৈরি হতে পারে আপনি যদি মিথুনের মানুষ হন ইনভেস্টমেন্টের দিন নয় ভ্রমণ হতে পারে ফ্যামিলির হেলথ তো মোটামুটি স্টেবল বলতে পারি কিন্তু মিথুনের ক্ষেত্রে একটা মেজর প্রবলেম রয়েছে কালকের দিনে এক আপনার এনার্জি নেই আপনার কাজের এনার্জি নেই ইচ্ছা নেই ভালো লাগছে না কাজ ভালো হচ্ছে দায়িত্ব নেওয়া ভালো হচ্ছে এবং ওভারঅল যে যে কাজগুলো আপনি করবেন যে টুকু করবেন আমি আশা করবো আপনার কাজ স্টেবেল থাকছে কিছু রিস্ক যদি নেওয়ার থাকে নেওয়া যেতে পারে কিন্তু মিথুনের যেটা প্রবলেম বলছিলাম যে ফ্যামিলির সঙ্গে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম যে ভাই বোনও হতে পারে বাবা মাও হতে পারে এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলছে বা চলতে পারে সো এটা একটু লক্ষ্য রাখতে হবে আপনি মিথুনের মানুষ হলে এই দিকটা বা জায়গাটা একটু খেয়াল রাখুন এবং আশা করব যে আপনি চাকরি ক্ষেত্র স্টেবিলিটির সাথে কাজ করবেন বিজনেস ক্ষেত্র ওভারঅল ভালো হচ্ছে ব্যয়টা বাড়ছে খরচাটা বেড়ে যাবে কিন্তু ভ্রমণে সাফল্য রয়েছে প্রেম আর বন্ধুত্ব মানে আপনি প্রেম করেন এবং বন্ধু বান্ধবী দুটো ক্ষেত্রেই সাপোর্ট ভালো পাচ্ছেন এবং সাপোর্টের জায়গাটা ঠিকঠাক হচ্ছে বিদ্যার ব্যাপারে সুফল আশা করব স্টুডেন্টরা যথেষ্ট ভালো রেজাল্ট আশা করব সন্তানের ব্যাপারটা আরও কেয়ারিং হন আরও কেয়ারফুল হন দিনের একটা ঘন্টা সময় অন্তত সন্তানকে দিন কারণ অভিযোগের আঙুল উঠতে পারে এবং সন্তান অবাধ্য থাকতে পারে তাই তার দিকটাও খেয়াল রাখতে হবে তার দিকটা একটু লক্ষ্য রাখতে হবে মৃগশিরা ছোটোখাটো চোটাঘাত আদ্রা ক্যাজুয়ালি কিছু নেবেন না পুনর্বসু নক্ষত্র কালকের দিনে নিজের বুদ্ধিতে চলবেন লোকের পরামর্শে না চলাটা ভালো ও আমাকে এটা বলছে ওটা বলছে ওটা বলছে না করাটা ভালো নিজের বুদ্ধিতে চলাটা ভালো কর্কট রাশি কর্কট রাশি কালকের দিনে ছয় সংখ্যা কর্কট রাশি আকাশি হালকা সবুজ সাদা কর্কট রাশি কালকের দিনে শনিদেবকে ডাকা সাতটা থেকে পৌনে বারোটা বেশটাই একটা পঁচিশ থেকে তিনটে দশ সামলে পরের সময়টা আবার শুভ হচ্ছে অ্যাকচুয়ালি কালকের দিনটা কর্কটের জন্য ভালো দিন তবে একটা ব্যাপার কর্কট আপনি এবং আপনার ফ্যামিলি মানে বাবা মা বা সিনিয়রগুলো এনাদের হেলথের জায়গাটা লক্ষ্য রাখতে হচ্ছে তাই আপনার এবং আপনার ফ্যামিলির হেলথগুলো খেয়াল রাখতে হবে ইনভেস্টমেন্ট ছোটোখাটো চলতে পারে এবং ফ্যামিলির জন্য কিছু কিনতে চাইছেন বা কিছু কেনার প্ল্যান করছেন আমার মনে হয় চলতে পারে ভ্রমণে ব্যাপক কোনো সাফল্য নেই এবার দীঘা যাব পুরী যাবো টিকিট কাটা আছে যেতে হবে কিন্তু খরচা বাড়বে এটা ঘটনা তাই একটু দেখে নেবেন কিন্তু কাজকর্মের গতি খুব সুন্দর থাকছে যে দায়িত্বটা আপনি নিচ্ছেন যে কাজটা আপনি করছেন ইভেন যদি কোনো রিক্স নেওয়ারও ব্যাপার থাকে আমার মনে হয় আপনি আপনি পার পার করে যাবেন এবং আমি ঠিক ডমিনেট করতে বলছি না আমি বলছি সকলকে নিয়ে চলা আমার ভালো হচ্ছে ওরও ভালো হবে এই মানসিকতাটা রাখা জরুরি আপনি কর্কটের মানুষ বা জাতক জাতি বলে সো বন্ধুরা এই জায়গা বা এই দিকটা যদি আমি একটু খেয়ালকে দিনে খেয়াল রাখতে পারি ওভারঅল পজিটিভ মাইন্ডেড হয়ে পজিটিভ এনার্জি নিয়ে যদি আমি এগোতে পারি কালকের দিন কিন্তু আপনাদের জন্য স্টেবল রেজাল্ট পজিটিভ রেজাল্ট দিচ্ছে সো একটু দেখে নিন বিজনেস পার্টটা একটু ভোগাবে কাস্টমার পেতে একটু সমস্যা হবে এবং খেয়াল আর ব্যাপার খেয়াল রাখবেন কাউন্টারটা বা দোকানটা যেন না আড্ডা ক্ষেত্র মানে ক্লাব হয়ে যায় এটা একটু খেয়াল রাখবেন কালকের দিনের জন্য বাট চাকরি ক্ষেত্র স্টেবেল চাকরি ক্ষেত্র ভালোর দিকে যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ বেটার রেজাল্ট পাচ্ছেন ঠিকঠাক ফল পাচ্ছেন এবং হাজব্যান্ড ওয়াইফ একে অপরের সাপোর্ট গল্প গুজব আড্ডা এবং ছোটো 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 খাটো কোনো ধরুন হাজব্যান্ড ওয়াইফ বাইকে করে ঘুরে এলেন কোথাও থেকে চলতে পারে প্রেম ভোগাচ্ছে বাবা মা ঠিকঠাক হাউস ওয়াইফগুলো যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন মনের মতো করে কাজ করছেন এবং গুছিয়ে সব কিছু চলতে পারছেন গুছিয়ে চলা বিদ্যার জায়গায় বাধা রয়েছে আমি পড়াশোনার জায়গা খুব একটা ভালো বলছি না বাট আমি সন্তানের জায়গা ভালো হচ্ছে বা ভালো চলছে বলতে পারি আপনি যদি কর্কটের মানুষ হন তাই সন্তান স্থান এবং সন্তানের দিক বা জায়গা আশাবাদী ভালো রেজাল্ট দেবে পুনর্বসু নক্ষত্র বড্ড বেশি ট্রেস বা টেনশান নিয়ে নিতে পারেন পুষ্যা নক্ষত্র ফ্যামিলি সাপোর্ট করছে না স্পেশালি ভাই বোন বা জ্ঞাতি অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিটারমাইন্ড অভাব রয়েছে যে পারবই এই দৃঢ়তা দেখান সিংহ নীল রং সিংহ কালকের দিন তিন সংখ্যা সিংহ রাশি শনিদেবকে ডাকা সাতটা থেকে এগারোটা দশ এটাই সময় খেয়াল রাখবেন দুপুর একটা পনেরো থেকে সাড়ে তিনটে খুব সাবধানে থাকবেন সিংহর হেলথ ভালো থাকছে সিংহর মানসিক অশান্তিটা অতিরিক্ত থাকছে বাবা মা বা ফ্যামিলি গুরুজনদের হেলথ ভালোই চলবে অসুবিধা নেই ছোটোখাটো ইনভেস্টমেন্ট হতে পারে অফিস সূত্রে বা কর্মসূত্রে ইভেন কোনো ছোটোখাটো ট্যুর আপনাকে সাফল্য দিতে পারে বা আপনাকে সফলতার জায়গায় নিয়ে যেতে পারে কিন্তু মানসিক অশান্তি বাধা বিপত্তি গোলযোগ বাধা পড়া শেষ মুহূর্তে কাজকণ্ড হওয়া অর্থাৎ অসুবিধা বা অবস্ট্রাকশানগুলো তৈরি হওয়া কালকের দিনে সিংহর্জনে প্রবল হচ্ছে এবং সামলে না চললে দেখে না চললে বেশি ইমোশনাল হয়ে পড়লে কোনো দোষের ভাগিদার কোনো বদনামের ভাগিদার বা লোকের কোনো ভুলের দোষ আপনার ঘাড়ে চাপলো স্পেশালি অফিসে খেয়াল রাখতে হবে এবং এবং বিজনেস ক্ষেত্র এটা লক্ষ্য রাখতে হচ্ছে আমি কাস্টমারদের কী মাল বেচছি কাস্টমাররা কী চাইছে আমি কি দিচ্ছি এটা তাই আমি রিক্স কালকে কোনো জায়গায় নিতে পাচ্ছি না নেওয়ার কথা বলতে পাচ্ছি না খেয়াল রাখুন কন্ট্যাক্টসগুলোকে একটু একটু দেখে চলুন কিছু লোক যাদের সাথে কাজ করতে হয় তারা একটুখানি গণ্ডগোল করতে পারে একটু দেখে চলবেন একটু দেখে নেবেন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে বন্ধুত্ব নয় বন্ধুত্ব সামলে বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো হচ্ছে আপনি একটু একলা চলুন একলা থাকুন নিজের মতো করে ছকুন আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন বেটার ফল পাবেন বা বেটার জায়গাগুলো তৈরি হতে পারে আগামী কালকে। আপনি যদি সিংহের জাতক বা জাতিকা হন প্রেম মোটামুটি থাকছে সন্তান এবং বিদ্যা বোধ সাইডে কিন্তু পজিটিভ রেজাল্ট থাকছে কিন্তু জ্ঞাতি বন্ধুত্ব সামলে কোনো ঝগড়া বিবাদে যাবেন না দিন আপনার নয় আপনি একটু দেখে চলবেন পরের দিন দেখা যাবে অন্য কোনো দিন দেখব বা দেখে নেব দেখা যাবে এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে জরুরি হচ্ছে সিংহ মঘা ধার দেনায় জড়াবেন না পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা হ্যাঁ এইখানে একটা কথা বলি এই ধার দেনার কথাটা বলতে গেলাম বলে মনে পড়লো যে অনেকে জিজ্ঞেস করেন আচ্ছা ক্রেডিট কার্ডে কি কিনতে পারি ক্রেডিট কার্ডে কি চলবে বা ডেবিট কার্ডে কি চলবে দেখুন সেটা যদি আপনি দেখুন ভেবে যে সেটা আপনার ক্ষেত্রে ধার হচ্ছে কিনা যদি মনে হয় ধার হচ্ছে তাহলে কিনবেন না যদি মনে হয় না ধার তো হচ্ছে না তাহলে কিনতে পারেন এটা আপনার ভাবনাটা একটু দেখে নিন পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা ভাগ্য সাত দেবে না উত্তর ফাল্গুনি নক্ষত্র কালকের দিনে আপনার থেকে সামান্য সিনিয়রগুলোর দিকটা একটু লক্ষ্য রাখবেন সামান্য মানে আপনার থেকে একটু বড় একটু বয়সে বড় বা এই যে সিনিয়রগুলো একটু লক্ষ্য রাখবেন একটু দেখে চলবেন আমার মনে হয় সেটা বেটার হবে পরের রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা সেটগুলো ইউজ করবেন কন্যা রাশিকালকের দিনে চার ব্যবহার করবেন টাইমটা বুঝতে হবে একটা কুড়ি মিনিট থেকে তিনটে পাঁচ বাদ বাকি সময়টাকে কাজে লাগিয়ে নিন পুরো সময়টাকে শনিদেবকে ডাকুন হেলথ খেয়াল রাখুন আপনি কম কথা বলবেন যথাযথ জায়গায় যথাযথ কথা বলুন কর্মে বিশ্বাসী হন কাজ গুছিয়ে নিন এবং অল্প খেটে বেশি প্রফিট তার জন্য জাপান আপনি কোনার মানুষ হলে অ্যাকচুয়ালি এটাই বেস্ট রেজাল্ট দেবে ডমিনেটিং নেচার কাজ করিয়ে নেওয়া লক্ষ্যে দিয়ে করিয়ে নেওয়া এবং নিজের একটা যেন ভ্যালু থাকে ভ্যালু ক্রিয়েট হয় লক্ষ্য রাখবেন সেই জায়গাটা তাই সব মিলিয়ে সব সবটা আদায় করে নেব এই মানসিকতাটা রাখা জরুরি হবে এটা ব্যাপার হেল্পফুল নেচার উপকার করার মানসিকতা ভোগাতে পারে ডোবাতে পারে কিন্তু একটু ডমিনেট করা সূক্ষ্মভাবে হল কর্তৃত্ব করা কর্তৃত্ব স্থাপন করা কালকের দিনে বেটার রেজাল্ট দিচ্ছে বিজনেস পার্ট মোটামুটি চলছে ইনভেস্টমেন্ট ছোটোখাটো হতে পারে ভ্রমণে এমন কিছু সাফল্য নেই চেয়ারে বসে সাফল্য এবার ফ্যামিলি নিয়ে কিছু বেড়াতে যাচ্ছেন সেটা আলাদা ব্যাপার কিন্তু হাউসওয়াইফরা এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো দেখতে পাচ্ছি না কালকের দিনের জন্য অশান্তি লাগতে পারে হাউজওয়াইফদেরকে একটু একটু চাপে রাখা একটু চেপে ধরা হতে পারে এটা খেয়াল রাখবেন প্রেম বন্ধুত্ব মোট কথা ভালো রেজাল্ট দেবে সন্তান ঠিকই আছে পড়াশোনার জায়গাটা একটু লক্ষ্য রাখুন তাই হাউস ওয়াইফরা একটু চোখ খান খোলা রাখবেন লোকে সুযোগ নেবে লোকে সুবিধা নেবে বা কিছু ক্ষেত্রে ইউজ করা বা ইউটিলাইজ করা চলবে এটা একটু খেয়াল রাখবেন তাই কন্যা রাশির জাতক বা জাতিকাদের সব মিলিয়ে না একটু চোখ খোলা রাখতে হচ্ছে এবং প্রপার প্ল্যানিংটা জরুরি উত্তর ফালগুনি ছোট ছোট রিক্স নেওয়া যাবে ক্যালকুলেট করে রিস্ক নেওয়া যায় অনেক সময় আমাদের একটা হেজিটেশন থাকে না এটা পারব দেখি তো একটু এই ব্যাপারটা হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে জেচে চাপ নেবেন না চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা টাকার ব্যাপার সামলে ধার দেনাতে দেবেন না এবং আপনার টাকায় না লোকে ফুটুনি মারে এটা একটু দেখে নিতে হবে পরের রাশি হচ্ছে তুলা রাশি সবুজ সাত শনিদেব পৌনে সাতটা থেকে এগারোটা কুড়ি বেস্ট টাইম একটা কুড়ি তিনটে পনেরো তিনটে ওই তেরো চোদ্দো পনেরোই বলছি দেখে নিন তুলার হেলথ ভালো যাচ্ছে না গুরুজনদের হেলথ ভালো যাচ্ছে আপনার হেলথ খেয়াল রাখছেন মানে আপনি তুলারাশির মানুষ হলে ইনভেস্টমেন্টের দিন নয় টাকার ব্যাপারে সামলে চলুন বাড়তি ঝামেলা ফালতু ঝামেলা আসতে চলেছে লোকের ঝামেলা আসতে পারে এবং এটা ঘটনা যে টুরসে সাফল্য রয়েছে আপনার ফ্যামিলির আপনার কোনো আত্মীয় কোনো বন্ধু তারা কোনো কিছু প্রবলেম ক্রিয়েট করলো সমস্যাটা আপনাকে ফেস করতে হলো ট্রাভেলটা আপনার ওপর দিয়ে যাচ্ছে ঝড় আপনার ওপর দিয়ে যাচ্ছে এই ব্যাপারটা কিন্তু তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কন্টিনিউ হচ্ছে তাই সব মিলিয়ে সব সর্বভাবে দিক থেকে আমি আপনাকে একটু নজর রাখার পরামর্শ দিচ্ছি খেয়াল রাখার পরামর্শ দিচ্ছি কর্মক্ষেত্র স্টেবেল সকলকে নিয়ে চলতে পারবেন কিন্তু এই সকলকে নিয়ে চলতে গেলেই প্রবলেম হবে তাই আপনি একটু সামলে চলবেন রিক্সে যাবেন না ধীরে সুস্থে কাজ করলে কাজ হবে প্রচুর হেডেক নেবেন না অল্প কাজ এবং পারফেক্ট করা এই নীতিটা অবলম্বন জরুরি বিজনেসে ডেভেলপমেন্ট থাকছে বিজনেসে গ্রোথ বা বিজনেস মোটের ওপর ভালোর দিকে যাওয়া এটা কিন্তু কালকের দিনে হচ্ছে কাস্টমার পাবেন কিছু সুবিধা মানুষ বা সুবিধাবাদী মানুষ আপনার চারিদিকে মৌমাছির মতো ভনভন করতে পারে একটু দেখে নিন সন্তান এবং হাজব্যান্ড ওয়াইফ মোটামুটি ঠিকই আছে প্রেম খুব ভালো হচ্ছে ফ্যামিলি রিলেটিভস আত্মীয় একটু সামলে বাবা মা ঠিক আছেন বাবা মায়ের জায়গা ঠিকঠাক রয়েছে হাউসওয়াইফেরাও ওই একই কথা চাকরিওয়ালাদের মানুষগুলোর মতোই কথাটা আপনাকে বলবো আপনি যদি হাউস মানে হাউসওয়াইফ হন তাই সামলে একটু দেখে চলুন চিত্রা তুলারাশি হলে কি ডিসিশান নিচ্ছেন সেটা একটু ভেবে নেবেন সাথী কন্ট্যাক্টস বাড়ান বিশাখা নক্ষত্র লোকের বোঝা আপনার ঘাড়ে চাপবে অন্যের বোঝা অন্যের দায়িত্ব অন্যের হেডেক আপনার ঘাড়ে চাপবে দেখে নিন বৃশ্চিক বৃশ্চিক কালকের দিনে নয় বৃশ্চিক সবুজ বৃশ্চিক কালকের দিনে ডাকছেন হচ্ছে শনিদেবকে চেষ্টা করছেন ছটা পঞ্চাশ মানে সাতটা বাজতে দশ থেকে এগারোটা চল্লিশ বেস্ট টাইম একটা কুড়ি মিনিট থেকে তিনটে পাঁচ সামলে বৃশ্চিক রাশি পারফেক্ট কাজ করার দিন শনিবারের দিন পারফেক্ট কাজ করার দিন একটা ভালো দিন কাটাতে চলেছেন অতিগণ্ড চোখ কিছু কিছু কম বেশি বাধা বিপত্তিগুলো আনবে আপনার হেলথ ভালো যাচ্ছে বাবা মায়ের হেলথকে একটু লক্ষ্য রাখছেন টাকার ব্যাপারটা সামলে চলবেন খরচা বাড়বে টাকার কোনো হিসাব পাবেন না ভ্রমণে সাফল্য কিন্তু আমি এইভাবে টার্গেটটা কালকে করি যে আমি কালকে এই পাঁচটা কাজ করছি ড্যাম শিওর আমি পারফেক্ট কাজ করব আমি রেজাল্টটা সেইভাবেই বার করব। আপনি যদি ডিস্ট্রিক্টের মানুষ হন তাই ব্রিস্ট্রিক্টের জাতক বা জাতিকারা টার্গেট ওয়াইজ টার্গেট সেট করুন পার্সন চুজ করুন কাজ করে নিন কুইকলি সিদ্ধান্ত নেবেন এবং কুইক কাজ করবেন এটাই বেস্ট রেজাল্ট দেবে তাই দিন আপনার গুছিয়ে নিন বিজনেস পার্ট খুব একটা স্টেবেল নয় কিছু ভালো কাস্টমার কিছু মাল বিক্রি তার বেশি কিন্তু কিছু হচ্ছে না এটা দেখতে হবে বৃষ্টিকের মানুষ বা জাতক জাতিকা হলে বা এই জায়গাটার নজর রেখে লক্ষ্য রেখে চলতে হচ্ছে তাই ওভারঅল আশা করব বৃষ্টিক মোটের ওপর সুফল পাচ্ছেন ভালো ফল পাচ্ছেন আপনার কনফিডেন্স এবং আপনার কর্মদক্ষতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কালকে আপনাকে যেতে হবে ইভেন এটাও খেয়াল রাখুন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কালকে বেটার হচ্ছে চাপে একটু ওয়াইফগুলো থাকবেন প্রচুর খাটনি থাকবে প্রেশারটা থাকবে আর বাড়তি খাটতে যাবেন আপনি এটাই প্রবলেমের প্রেম মোটামুটি চলছে ঝঞ্ঝাটটা বাবা মায়ের সাথে আসতে পারে লক্ষ্য রাখুন সন্তান ঠিক আছে বাট বিদ্যা ঠিক নেই বিদ্যা বা বিদ্যাস্থান ঠিক নেই বন্ধুত্ব এড়িয়ে চলুন বেশি বন্ধু অধিক সন্ন্যাসী আসবে তাহলে গাজন কিন্তু নষ্ট হয়ে যাবে বিশাখা নক্ষত্র খরচা বাড়ছে অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা যে সমস্যা লাইফে ডেকে নিয়ে আসতে পারেন জ্যেষ্ঠা নক্ষত্র শত্রুতা দিন হচ্ছে মাথায় রাখবেন ধনু ধনুরাশি কালকের দিনে নীল নীল সেট কালকের দিনে পাঁচ সংখ্যা শনিদেবকে ডাকা সাতটা থেকে এগারোটা দশ এটাই সময় একটা দশ বারো মিনিট এই সময় থেকে সাড়ে তিনটে সাবধান একদম সামলে সতর্ক থেকে দিন পার করবেন আপনার হেলথ ভালো যাচ্ছে ইনক্লুডিং বাবা মা তাদের হেলথও ভালো যাবে মানে আপনার এবং আপনার বাবা মায়ের হেলথ ভালো যাচ্ছে বাড়ির বাচ্চাগুলোর হেলথ খেয়াল রাখতে হবে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কিন্তু ভ্রমণে সাফল্য নেই এবং এটাও ঘটনা যে কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের নিয়ে অতিরিক্ত টেনশান বা ট্রেস বাড়তে পারে কর্মক্ষেত্রে আপনি চাকরি করতে যাবেন যেটুকু বলা হবে বাধ্য ছাত্রছাত্রীর মতো কাজ করে বেরিয়ে চলে আসবেন টাইম ওয়েস্ট করে টাইম কাটিয়ে যাই বলুন বেরিয়ে আসবেন কোনো রিক্সে আর কোনো অশান্তিতে দুটোতেই আপনি থাকবেন না ফাঁসবেন এরকম কোনো কালকে আপনি করবেন না অশান্তি আসতে পারে এরকম কোনো জায়গাতে আপনি ঢুকবেন না এটাই কিন্তু বেটার রেজাল্ট দেবে তাই ধনুরাশি সমঝে দেখে চলার দিন ব্যবসা ভালো হবে কিন্তু ব্যবসাতেও কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি করবেন অনেক সময় অনেক থাকে না যে এরু কমা প্রোডাক্ট কাস্টমাররা অল্প পয়সা আপনি চেষ্টা করবেন অ্যাভয়েড করার কারণ তারা ভুলে যাবে যে তারা ক পয়সা দিয়েছে তারপরের দিন এসে আপনাকে বলো তুমি আমায় খারাপ মাল দিয়েছো সো কোয়ালিটি মাল বেছুন প্রফিট কম হোক লোকে যেন আঙুল না তুলতে পারে এটা একটু মেনটেন করাটা কালকে বেটার হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাবেন প্রেমিক প্রেমিকারাও ভালো ফল পাবেন সন্তান সুখ একটু গণ্ডগোলের বিদ্যাস্থান ভালো হচ্ছে বাবা মায়ের সাথে ফ্যামিলির সাথে কিছু ক্ষেত্রে গণ্ডগোল আসবে বন্ধুত্ব বন্ধু এবং বান্ধবী বন্ধুরা পাশে আসছেন এবং আপনাকে মেন্টালি বা ফাইন্যান্সিয়ালি কিছু ক্ষেত্রে সাপোর্ট পেতে পারেন অসুবিধা নেই বাট সামলে মূলা নক্ষত্র কালকের দিনে অতিরিক্ত প্ল্যান করে কিছু হয়তো সিদ্ধি হবে না নর্মাল লাইফ লাইফ লিড করুন পূর্বসাড়া নক্ষত্র কথা দেবেন না উত্তরা সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা গুরুজনদের থেকে সামলে চলুন এবং গুরুজনদের সঙ্গে সমঝে চলুন আমার মনে হয় সেটা বেটার রেজাল্ট দেবে পরের রাশিটা হচ্ছে মকর রাশি মকর রাশি আট আট মকর রাশি কালকের দিনে চকলেট সেড মকর রাশি কালকের দিনে শনিদেবকে স্মরণ করা এবং আপনি মকর রাশির জাতক বা জাতিকা হলে চেষ্টা করছেন পৌনে বারোটা পর্যন্ত সকাল থেকে একটা টাইম একটু সামলে ব্যবহার করতে হবে একটা পনেরো তিনটে পাঁচ পরের সময়টা আবার শুভ মকর বেসিক আপনার এবং আপনার পিতার হেলথ লক্ষ্য রাখুন ইনভেস্টমেন্ট হবে না ভ্রমণ হতে পারে ইনভেস্টমেন্ট বা বড় খরচা এবং ফাইন্যান্সিয়ালি একটু খেয়াল রাখতে হচ্ছে মকরের জাতক বা জাতিকাদের আমি বলবো কালকের দিনে কথা এগোনো ডমিনেট করা কিছুজনকে ঠান্ডা করে দেওয়া শত্রু দমন করা এক্সিলেন্ট রেজাল্ট দিচ্ছে ভীষণ ভালো রেজাল্ট দিচ্ছে এবং নিজের যোগ্যতা নিজের কোয়ালিটি পরিচয় দিয়ে কার্যসিদ্ধি নিজের কাঁধ নিজের ব্রেনের ওপর ভরসা রেখে কাজ কারুর দয়ায় কারুর হেল্পে কিছু হবে না তাই বেশি জনকে তেল মারতে যাবেন না কিছু জনকে তার ভ্যালু বুঝিয়ে দিন আপনি কাজ করুন প্রফিট বুক করুন বাড়ি চলে আসুন আপনি মকরের মানুষ একটু দেখে নিন কাজ অত্যন্ত স্টেবেল বরং এবং কালকের দিনে আপনি যে দায়িত্বগুলো নেবেন আপনার কনফিডেন্স যদি থাকে আপনি যদি মনের দিক থেকে দৃঢ়তা থাক রাখতে পারেন ভাই আমি পারবো নিশ্চিত থাকুন কাজ হবে তাই শনিবার হাফ ছুটি এইসবের ব্যাপার নেই শনিবারটা যেন সোমবার হয়ে যায় এটা 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 কিন্তু ঘটনা বেটার রেজাল্ট হবে দাম্পত্য জীবনটা একটু খেয়াল রাখবেন কিছু ক্ষেত্রে ভাই বোনদের সাথে অশান্তি আসতে পারে বন্ধুত্ব ভালো প্রপার যারা বন্ধুত্ব এবং বন্ধু বান্ধবী অনেক ক্ষেত্রে থাকে আমাদের খুব ভালো কোনো বন্ধু থাকে বা বান্ধবী থাকে বেটার রেজাল্ট দেবো বাবা মায়ের সাথে ঠিকই আছে প্রেম মোটামুটি চলছে বিদ্যা শুভ নয় সন্তানটা ঠিক আছে সন্তান বা সন্তানের জায়গা ঠিকঠাক রয়েছে দিন আপনার দেখে নিন এবং কাজ করুন অনেক সময় দেখি যে মকর রাশি শেষ হয়ে গেল কমেন্টটা আসে বা মকর রাশি খুব খারাপ বা ইত্যাদি ইত্যাদি সাড়ে সাতি চলছে সাড়ে সাড়েছাতি এখনও বহুদিন চলবে ধরে রাখুন না প্রায় মোটামুটি ধরে রাখুন দু বছর সাত আট মাস চলবে এই দু বছর সাত আট মাসে কি কিছু করবেন না অনেকে প্রশ্ন করে যে ম সাড়ে সাতি দিকে বিয়ে হয় হয়তো সাড়ে সাত বছরের পিরিয়ড ধরুন আজকে একটা মেয়ের বয়স আঠাশ বছর সে কি পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত ওয়েট করবে বিয়ে হয়তো মকর রাশি উত্তরাষারা নক্ষত্র কনট্যাক্স বাড়ান শ্রবণা নক্ষত্র কনফিডেন্স বাড়ান ধনিষ্ঠা নক্ষত্র একটু অ্যাগ্রেসিভ হতে হবে কুম্ভ রাশি কুম্ভ রাশি ব্যবহার করবেন পাঁচ সংখ্যা কুম্ভ রাশি কথা বলার দিন কথায় গিয়ে রাখার দিন লোককে দিয়ে কাজ করিয়ে নেওয়ার দিন মিষ্টি কথা অয়েলিং করা বাটলিং করা অনেকটা কাজে গবে তেল মারতে হবে কিছু ক্ষেত্রে এবং কিছু ক্ষেত্রে সিনিয়রদের সাপোর্ট নয় জুনিয়রদের সাপোর্টে উন্নতি সিনিয়ররা সুযোগ নেবে আপনি মিষ্টি কথায় সুন্দর সম্পর্ক নিজে খেটে ব্যাপক কিছু করতে হয়তো পারছেন না আপনি কুম্ভের মানুষ হলে লাইট সেটগুলো ব্যবহার করছেন চার ব্যবহার করছেন শনিদেবকে ডাকছেন সাত সতে দশ মানে ছটা পঞ্চাশ থেকে এগারোটা পঁচিশ এটাই সময় বেশটাই একটার পর থেকে তিনটে পনেরো সাবধান কুম্ভ রাশি যতটা সম্ভব কথা কথার দ্বারা কার্যসিদ্ধি এবং গুছিয়ে কথা ঠিকঠাক লোককে চুজ করতে হবে যে এর দ্বারা হবে এবার আপনি বলবেন সেরকম সহজ হয় নাকি কালকে হবে দেখবেন এবং সেই মতো প্ল্যান করা আর বড় কোনো কাজ হাসিল হতে পারে বড়ো কোনো কাজ নেবে যেতে পারে তবে ছোটোখাটো চোট আঘাত লাগা আসতে পারে মানে ছোটোখাটো চোট আঘাত রক্তপাত আসতে পারে শরীর মোটামুটি ঠিকই আছে ফ্যামিলির শরীরও ঠিক আছে ইনভেস্টমেন্ট বুঝে ট্যুর হবে এবং ট্যুরটা যদি হাজব্যান্ড ওয়াইফের হয় সেটা বেশি ভালো হবে ব্যবসা ভালোর দিকে যাচ্ছে কারণ কালকে কাস্টমার ডিলটা ভালো হচ্ছে ডিলটা ভালো হচ্ছে তাই মুখ এবং মাথা দুটোকে কতটা কাজে লাগাতে পাচ্ছেন। তার উপর নির্ভর করবে কালকের সাকসেস কতটা আসছে আমি কতটা সাকসেস বা সাফল্য পাচ্ছি হাউসওয়াইফদেরকেও একই কথা বলবো একটু মানুষের একটু তেল মারুন না বেটার রেজাল্ট এসে যাবে তাই স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হাউসওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন বাবা মায়ের সাথে একটু ঝগড়াঝাটি করতে পারেন বা অসুবিধা নেই প্রেম ভোগাচ্ছে বন্ধুত্ব ভালো বন্ধুরা কাজে লাগবে দরকারে লাগবে বা প্রয়োজনে লাগবে তাই একটু দেখে চলবেন দেখে নিন আমার মনে হয় বেটার রেজাল্ট হবে চাকরি ক্ষেত্রে কাজ গুছোতে হবে কাজ অনেকটা এগোবে আপনি খাটার থেকেও লোকে আপনার জন্য খাটুক লোককে দিয়ে করান ছোটো ধীরে সুস্থে কাজ করুন কাজ শেষ হয়ে যাবে দেখে নেবেন তাই পেছনে নেবেন না প্রেস নেবেন না লোকের ওপর ফ্রেস দেওয়া যায় কিভাবে দেখতে হবে সন্তান ঠিক আছে বিদ্যাস্থান ঠিক নেই বিদ্যার জায়গা ঠিক নেই আমি বলবো কোয়ালিটি টাইম কাটানো এবং ছোট ছোট ট্যুর ধরুন আপ আমি আপনি ধর আমি ধরলাম আপনার বাড়ি হয়তো নিউ টাউনে আপনি ঠিক করলেন চলো একটু দমদমে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি পয়সা খরচা হবে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটা বেটার হবে তাই প্ল্যান করে ফেলুন ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা জুনিয়রদের সাপোর্ট নেবেন শতভিশা নক্ষত্র কালকের দিন একটু চালাকি করার দরকার আছে তাই একটু সময়ের থেকে এগিয়ে থাকুন আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কপাল সাথ দেবে মিলিয়ে নেবেন লাস্ট রাশি হচ্ছে মিন রাশি মিন রাশি হালকা কালারগুলো ঠিক আছে ডিপ সেট নয় মিন রাশি চেষ্টা করবেন দুই আর তিন একটা যে কোনো একটা ব্যবহার করার সাতটা থেকে এগারোটা পাঁচ এটাই সময় একটা থেকে সাড়ে তিনটে সাবধানে ব্যবহার করবেন মিনের হেলথ ভালোর দিকে যাচ্ছে মেন্টাল হেলথ ভালো নয় মানসিক চাপটা অতিরিক্ত স্ট্রেসটা অতিরিক্ত প্রেসারটা প্রচুর থাকছে আপনি যদি মিনের মানুষ হন বা মিন রাশির জাতক জাতিকা হন এই দিক বা এই জায়গাটা খেয়াল রাখতে হচ্ছে এবং কালকের দিন মিন রাশির সব ক্ষেত্রে ডিলে হবে যে কাজটা এক ঘন্টায় করেন সেটা এক ঘন্টা কুড়ি মিনিট লাগছে যেটা আপনি দু ঘন্টায় করেন সেটা সাড়ে তিন ঘন্টা লাগছে এরকম ব্যাপারটা হতে পারে আর শেষ মুহুর্তে গিয়ে কাজমণ্ড হতে পারে আর কিছু সুবিধাবাদী লোক আপনাকে ইউজ করে বেরিয়ে চলে যাবে সো সামলে চলা ধীরে সুস্থে চলা রিস্ক না নেওয়া যেটুকু হচ্ছে ভাই ভালো আমি লোকের হেল্প বুঝে করি মানে কারণ কোনো প্রফিট থাকছে না এখানে বিজনেস ভালো হচ্ছে ধার দেবেন না শুধু ছোটো ছোটো ইনভেস্টমেন্ট হতে পারে ট্যুরসে সাফল্য নেই চেয়ারে বসে কাজকর্ম সামলে চলা এবং একটু কম লোকজনদের সঙ্গে মেশা একটা দূরত্ব রেখে মেশা তাদের সুযোগটা বা সুবিধাটা কম নিতে পারছে আর টাইম ক্যালকুলেট করে এগোনো হিসাব করে এগোনো বেটার হবে হাজব্যান্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা বাবা মা সন্তান সবটাই ঠিক আছে বন্ধুত্ব অ্যাভয়েড করুন এবং আমার মনে হয় নিজেকে একটু সময় দিন শ্যালামলে গল্পর বই পড়ুন শুয়ে থাকুন ঘুমুন বেটার হবে বাট রিক্সে যাবেন না হাউসওয়াইফরা আপনিও খাটবেন আত্মীয়দের জন্য খাটবেন ফ্যামিলির জন্য খাটবেন ফ্যামিলির জন্য খাটলে প্রবলেম নেই কিন্তু লোকের জন্য খাটবেন বা ভালো করবেন ভালো অ্যাডভাইস দেবেন দিয়ে একটু বদনাম করে বেরিয়ে যাবে বিদ্যা শুভ সন্তান শুভ তাই স্বামী স্ত্রী বাবা মা ভাই বোন এই জায়গাটা নিয়ে থাকা উচিত মানে একটা লিমিটেড সার্কেল এটাই কিন্তু বেস্ট রেজাল্ট দিচ্ছে আর মিন রাশি খেয়াল রাখবেন লোকে যেন কম সুযোগ নেয় বা সুযোগ নিতে পারে এটা আপনাকে আমি নজর রাখতে বলছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা ধার দেবেন না উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধু বান্ধবীদের সঙ্গে সব কিছু ডিসক্লোজ করবেন না এবং বেশি টাইম স্পেন্ড করলে কিন্তু অসুবিধা আছে আর রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন আপনি আপনার ফ্যামিলির সাথে ঝগড়া লাগতে পারে হাজব্যান্ড ওয়াইফ বাবা মা যে কোনো জায়গা আপনার দিক থেকে অশান্তি আসতে পারে অশান্তি তৈরি হতে পারে এটা খেয়াল রাখবেন আমি এবার আপনি বলবেন যে আমি একবার বলছি মিন রাশির হাজব্যান্ড ওয়াইফ বাবা মা ভাই বোন ভালো আবার রেবতী নক্ষত্রে এই একটা নক্ষত্রের ক্ষেত্রে এবং তাদের সাপোর্ট পেলেও আপনি অশান্তি করতে পারেন এটাই বলছি সো একটু দেখে নেবেন এটাই আগামীকালকে রাশিফল আশা করছি কাজে লাগবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন নমস্কার